Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmadhu wa nusalli wa nusallimu ala rasulihil kareem. Amma baad. দূরের কাছে দেশ কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহান ও তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। দর্শক, আমরা আজকে আলোচনা করব পবিত্র আল কোরআনের সবচেয়ে ছোট সূরা এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, যে সূরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের কথা বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দান করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বার্তা এসেছে সেই গোটা বিষয়বস্তুর আলোকে এই পবিত্র সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন। মাত্র তিন আয়াত বিশিষ্ট পবিত্র কোরআনের সূরা আল কাউসার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ হযরত আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মোহতরম, আজকে আমরা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা আল কাউসার সম্পর্কে আলোচনা করব। আপনার কাছে প্রথমেই জানতে চাই এই সূরা আল কাউসারের বিষয়বস্তুটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, সর্বকনিষ্ঠ সূরা কোরআনে কারীমের সূরাতুল কাউসার। এই সূরাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরার আয়াত সংখ্যা, এই সূরার বিষয়বস্তু, এই সূরার শানে নুজুল এবং আমাদের জন্য মেসেজ শিক্ষণীয় কি। প্রথমে যদি বলে রাখি আপনাকে, সূরার মধ্যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একদিকে শান মান আজমত ইজ্জত সম্মানের কথা আছে, অন্যদিকে রসুল বিরোধী যারা তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা আছে এবং রসুল বিরোধীদের জন্য একটা উপযুক্ত জবাব আছে, জবাব এবং শিক্ষা আছে। জি, পাশাপাশি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আঘাত করলে, কেউ কটাক্ষ করলে তখন আল্লাহ জাল্লা শানুহু যে কষ্ট পান এবং আল্লাহ রসুলের পক্ষ নেন সেই মেসেজটুকু এখানে আছে। জি, পেয়ারা নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তিন অথবা চারজন ছেলে সন্তান ছিলেন। জি, মতের ভিন্নতা আছে, কেউ বলেছেন তিনজন, কেউ বলেছেন চারজন। জি, ছেলে সন্তান এবং প্রত্যেকেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জি, এবং নবীজির বংশের বিস্তার হয়েছে মেয়ে ফাতেমার মাধ্যমে। জি, এটা স্পেশাল, এক্সেপশনাল, এটা শুধুমাত্র নবী সাল্লামের ক্ষেত্রে, এটা শুধুমাত্র রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীর সকল মানুষের বংশের বিস্তার হয় ছেলের মাধ্যমে, একমাত্র পেয়ারা নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বংশের বিস্তার আল্লাহ স্পেশালি মেয়ে ফাতেমার মাধ্যমে দিয়েছেন। এখন আরব দেশে মেয়ে সন্তান যদি হয় এটাকে কলঙ্কের নিদর্শন মনে করা হতো। জি, আর ছেলে সন্তানকে শুভ লক্ষণ মনে করা হতো, ছেলে সন্তান হয়ে মারা যাওয়াটাকে অশুভ লক্ষণ মনে করা হতো, এবং একেবারেই যদি সবাই মারা যায় ছেলের সন্তান তাহলে এটাকে আরও জঘন্য এবং একেবারে পোড়াকোফাল্লা, যেটাকে আমরা বাংলায় বলি, জি, এরকম একটা গালি হিসেবে ব্যবহার করা হতো। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানও জন্ম নিয়েছে, মেয়ে সন্তানও ছিল। এখন নবীজির মেয়েরা বেঁচে আছেন, ছেলেরা এক এক করে মারা যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এখন ওই আরব দেশের যেই মনোভাব, সামাজিক কালচার, সামাজিক যে মনোভাব, যে ছেলের সন্তান হওয়াটা শুভ লক্ষণ, তার বিপরীতে মেয়ের সন্তান হওয়া কুলক্ষণ। জি, তাহলে নবীজির ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ব্যালেন্স ছিল। জি, আলাদা করে যদি ছেলেকে বিবেচনা করি শুভ লক্ষণ, আলাদা করে মেয়েকে যদি বিবেচনা করি তাদের মনোভাব অনুসারে কুলক্ষণ, আবার ছেলে হয়ে মারা যাওয়াটা আরেকটা কুলক্ষণ তাদের মনোবৃত্তি অনুসারে। এখন পেয়ারা নবীর এক সন্তান, একজন ইন্তেকাল করলেন, ছেলে সন্তান দুইজন ইন্তেকাল করলেন, তিনজনই, প্রতিটা আপনার ঘটনায়
অপোজিশন যারা আছে, অবিশ্বাসী যারা আছে, তাদের ওই যে বিরোধিতার মধ্যে নতুন তথ্য উপাত্ত তৈরি হচ্ছে, সংযুক্ত হচ্ছে, যে দেখো মোহাম্মদ যদি আল্লাহর নবী হয় তাহলে জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, মোহাম্মদ বিশ্বাস করে তো মোহাম্মদের ছেলে সন্তানগুলো কেন তুলে নিচ্ছে? যদি মোহাম্মদ আল্লাহর রসুল হন, আল্লাহর প্রিয় বান্দা হন, তাহলে শুভ লক্ষণগুলো কেন তুলে নিচ্ছে? নাউজুবিল্লাহ, কুলক্ষণগুলো তো আছে, নাউজুবিল্লাহ, তাদের এই যে মনোবৃত্তি মনোভাব, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আঘাত করছে, বারবার আঘাত করছে, এবং এভাবে ধারাবাহিক চলে যাওয়া, তারা বলতে শুরু করলো আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রিয় বাজন তো নয়, বরং উল্টা আল্লাহ চরম অসন্তুষ্ট মোহাম্মদের উপরে। সর্বশেষ ছেলের সন্তান যিনি, তিনি যখন ইন্তেকাল করলেন, হযরত ইব্রাহিম, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি খুব কাঁদলেন, খুব করে কাঁদলেন। এমনিতেই চারজন সন্তান হারা ব্যথিত একজন বাবা, আর অন্যদিকে ধারাবাহিক শত্রুদের অপপ্রচার, এবং সর্বশেষ সন্তান মারা যাওয়ার পরে তারা নবীকে একটা গালি দিতে লাগলো, আবতার বলে, নাউজুবিল্লাহ, নির্বংশ বলে, আবতার আরবি ভাষায়, যার পরে নাই কষ্ট পেলেন। আরও কথা তো আছেই যে মোহাম্মদকে মোহাম্মদের আল্লাহ খোদায় পছন্দ করে না বলেই শুভ লক্ষণগুলো নিয়ে গেছে। তো এতটা কষ্ট, এতটা ব্যথিত হলেন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পর নাই ব্যথিত হয়ে নবীজি কাঁদলেন। এরপরে আল্লাহ জাল্লা শানহু পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং শত্রুপক্ষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যে আয়াতটি, যে সূরাটি নাজিল করলেন, এই তিন আয়াত বিশিষ্ট সূরা, সেটা হলো সূরা কাউসার। এবং সূরা ওয়াদ্দুহার মধ্যে আরেকটু জবাব সামগ্রিক বিষয়ের আছে, যে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেন নাই, আপনার উপর অসন্তুষ্ট হন নাই। জি, এই টোটাল বিষয়টা মিলিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা পরম সান্ত্বনার। জি, এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, শত্রুরা আবতার বলেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখন নবীজি জবাব দেবেন সেই আবতারের, জি, সেই অভিযোগের, সেই কথার, কিন্তু পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন নাই। জি, নবীর পক্ষ হয়ে জবাবটা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। মোহতরম, আমরা বিরতিতে যেতে হবে একটু, তো বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র সূরা আল কাউসারের মধ্যে যে তিনটি আয়াত নাজিল করলেন, তো এই যে আয়াতের ধারাবাহিকতাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের জবাব দিলেন সর্বশেষ আয়াতে, কিন্তু বাকি প্রথম দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ধারাবাহিকতা রক্ষা করেন, এর কি রহস্য আছে, এই প্রশ্নটা রেখে একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছি একটা বিরতিতে। দর্শক, ফিরলাম বিরতির পর, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সূরা আল কাউসারের তাফসির সম্পর্কে, আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তো মহতরম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ইন্না আতাইনা কাল কাউসার, তারপরে আয়াতে বললেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তারপরে আয়াতে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের যে ধারাবাহিকতা রেখেছেন, এর কি রহস্য আছে? হ্যাঁ, খুবই যৌক্তিক প্রশ্ন। আল্লাহ জাল্লা শানহু প্রথমে জবাবটা দিলেন না, জবাবটা দিলেন পরে। জি, কেন? দেখুন, তাদের এই অপপ্রচার এবং তাদের এই রুক্ষ রূঢ় মন্তব্যের কারণে ধারাবাহিক রুক্ষতা নবীজি যার পর নাই কষ্ট ব্যতীত হয়েছেন। এখন আপনার বিষয়টা হলো আপনি অসুস্থ, আপনি খুব কষ্ট পাচ্ছেন,
প্রথমে আমার দায়িত্ব হলো আপনার কষ্টটাকে লাঘব করা। জি, একজন মানুষ মনে করেন রাস্তায় আহত হয়েছে, একটা গাড়ি তাকে মেরে সামনে চলে যাচ্ছে, কারণ আমার প্রথম কাজ কি, প্রথম কাজ আমি গাড়িটা ধরব নাকি এই মানুষটাকে আমি জি সেবা করব, সেবা করব। আমার প্রথম কাজ হলো মানুষটার কষ্টটা লাঘব করা, এরপরে আমি অপরাধের পেছনে ছুটব। আমি তুলনা করছি না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে, বুঝার জন্যই বললাম কথাটা। তাদের এই মন্তব্যের কারণে পেয়ারা নবী আহত ছিলেন, জি খুবই ব্যথিত ছিলেন, সে কারণেই প্রথমে প্রয়োজন ছিল ব্যথিত নবীকে শান্তি দেওয়া। জি, আল্লাহ জাল্লা শানহু পেয়ারা নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তি দেওয়ার জন্য প্রথমেই বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। জি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতের মধ্যে একদিকে নবীর সান্ত্বনা আছে, অন্যদিকে পরোক্ষভাবে শত্রুপক্ষের জবাব আছে, এবং সেই জবাবটা প্রত্যক্ষ জবাবে রূপ নিয়েছে শেষ আয়াতে। জি, কিভাবে সেটা? কাউসার শব্দের অর্থ হল আল খাইরুল কাসির। জি, যেমনটি তাফসিরের প্রায় তাফসিরের মধ্যে জি এই তাফসিরটা আছে। এবং এখানে প্রসঙ্গত বলে রাখি যে কাউসারের অর্থ আমরা একটা বললাম, কিন্তু কাউসারের অনেক অর্থ আছে। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই কাউসারের অর্থ কোন কোন বর্ণনায় শতাধিক লিখেছেন। জি, তো তন্মধ্যে একটা হলো আল খাইরুল কাসির, যেটা তাফসিরে কবির সহ প্রায় সব তাফসিরের মধ্যে আছে। এখন এই আল খাইরুল কাসির মানে আপনাকে মানে অনিশেষ নেয়ামত দিয়েছে, খৈরিয়ত মানে মঙ্গল। জি, অনিশেষ মঙ্গলজনক যত আছে সব সবকিছু দিয়েছে। এই মঙ্গলের মধ্যে সাফাতও আছে, জি এই মঙ্গলের মধ্যে ছেলে সন্তানও আছে, এই মঙ্গলের মধ্যে বংশ আছে, জি আল্লাহর নেয়ামতও আছে, নবীর নিজের জন্য, উম্মতের জন্য, সৃষ্টির জন্য যা দরকার সবই আছে। আল্লাহ বলেছেন আমি আপনাকে খৈরে কাসির দিয়েছি। তাহলে প্রথমত আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্তির এই যে সুসংবাদ, এটা নবীর জন্য সান্ত্বনা। জি, ব্যথিত জায়গায় আল্লাহ চিকিৎসা করলেন, নবীকে এই আয়াত দিয়ে সান্ত্বনা দিলেন। দ্বিতীয়ত, তারা বলেছিল আপনার তো নির্বংশ, আপনার তো বংশ নাই। এই আয়াতে তাদের পরোক্ষ জবাব আছে এভাবে যে তারা বলেছে আপনার কিছু না, আমি বলেছি আপনার অনেক আছে, আল খাইরুল কাসির, জি অনিশেষ খাইরিয়ত আছে। তাহলে এখানে পরোক্ষ জবাব দিয়েছেন। এই জবাবের, এই আয়াতের মধ্যে নবীর প্রতি সান্ত্বনা এবং শত্রুপক্ষের পরোক্ষ জবাব। এখন সান্ত্বনা দেওয়ার পরে বা নেয়ামত প্রাপ্তি, নেয়ামত প্রদানের পরে জি দায়িত্ব কি? আল্লাহর শুকরিয়া আদায় করা। সে কারণে আল্লাহ জাল্লা শানহু পেয়ারা নবীকে বলেছেন ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার। সুতরাং যেহেতু আমি আপনাকে নেয়ামত দিয়েছি, আপনি রবের জন্য সালাত পড়ুন এবং আপনি কোরবানি করুন। জি, দুটেই কিন্তু কৃতজ্ঞতার স্মারক। জি, কৃতজ্ঞতা আদায়, পাশাপাশি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আল্লাহর সালাত আদায় করা, এটাও কিন্তু একটা নেয়ামত। কারণ প্রশান্তি শুধু নেয়ামত প্রাপ্তিতে নয়, নবীজি বলেছেন কুররাতু আইনি ফি সালাত, জি নামাজের মধ্যে আমি প্রশান্তি লাভ করি। জি, সে কারণে ব্যথিত মন, ব্যথিত মানুষ, ব্যথিত অন্তর, বিপদগ্রস্ত মানুষ যদি মুসল্লায় দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ সালাতুল হাজাত পড়ে এবং সেজদায় আল্লাহর জন্য কাঁদে, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ম্যান টু ম্যান ভেরি করে প্রশান্তি পাওয়া যায়। জি, যে মানুষ আমাকে নির্যাতন করছে, মানুষ আমাকে শান্তি না দিলেও আল্লাহ আমার আছেন, আমি আল্লাহর কাছে শান্তি খুঁজে পাই, আল্লাহ আমাকে শান্তি দেবে। অর্থাৎ আমরা যখন আমাদের বিপদের কথাগুলি কারোর কাছে বলতে না পারি, অন্তত এক আল্লাহর দরবারে তো আমরা বলতে পারতেছি, এবং আল্লাহর দরবারে বলার মাধ্যমে আমাদের সেই ব্যথিত অন্তর হালকা হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষ্কৃতির পথ ব্যবস্থা করে দিবেন। তো মোতরাম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছেন, আপনি বলেছেন যে কাউসারের অর্থ সম্পর্কে ওলামায়ে কেরামের মধ্যে অনেক ধরনের আলোচনা হয়েছে, তো কেউ কেউ আবার হাউজে কাউসারও বুঝিয়েছেন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি হাউজে কাউসার দান করবেন। তো হাউজে কাউসার অর্থটা কি আসলে হাউজে কাউসার সেটি আসলে আল্লাহ পাক কি বুঝিয়েছেন যদি আমরা হাউজে কাউসার অর্থ নেই? দেখুন, হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। এই আয়াতের ইন্না আতয়না কাল কাউসার, এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ তাফসীরটা হলো হাউজে কাউসার, জি, সহজতম তাফসীর যেটা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। তো হাউজে কাউসার এটা একটা, হাউজ মানে হলো একটা কূপ, জি, মানে হ্রদ যেটাতে পানি প্রবাহমান পানি যেখানে থাকে হাউজ বলা হয়। তো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। এটা এমন একটা হাউজ যার পানি একেবারেই স্বচ্ছ এবং মধু থেকেও আরও মিষ্টি। এবং এই হাউজে কাউসারের পানির একটা বৈশিষ্ট্য হলো এটা যারা খাবেন একবার পান করবেন, পান করবেন অনন্তকাল পর্যন্ত তাদের আর পিপাসা জাগবে না, এবং এটা পাবেন জান্নাতিরা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হাশরের ময়দানে আমি আমার উম্মতকে, পিপাসার্ত উম্মতকে ডেকে ডেকে নিজের হাতে হাউজে কাউসার পান করাবো, এবং যারা একবার পান করবে জান্নাতে যাওয়ার পরে অনন্তকাল তাদের আর পিপাসা জাগবে, তারা পানীয় জল সেখানে পাবেন, পানীয় শরবত পাবেন, পানীয় মধু পাবেন, সকল ধরনের ফল ফ্রুট তারা খাবেন পাবেন। কিন্তু এটা পিপাসার তাগিদ নয়, এটা নান্দনিকতা তাদের, এটা তাদের ফাওয়াকে যেটাকে বলা হয়, অর্থাৎ তাদের রুচির জন্য তাদের নেয়ামত হিসেবে তারা পাবেন, পিপাসা কিন্তু আর জাগবে না। এবং সেই হাউজে কাউসারটা পেয়ারা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা। আরেকটা হাদিসে আছে ওয়া মিম্বারি আলাল হাউজ। এখন হাউজের তো একটা মাথা থাকে, জি, প্রশ্ন হলো এই হাউজের মাথাটা কোথায়? নবীজি নিশ্চিত করেছেন যে যে হাউজে কাউসার থেকে আমি পানি পান করাবো সে হাউজে কাউসারের মাথাটা হলো মদিনায় তৈবায় যেই মিম্বর উপর দাঁড়িয়ে আমি খুতবা দান করি, আমার মিম্বরের নিচে হলো হাউজে কাউসার, আমার মিম্বর হলো হাউজে কাউসারের উপরে উপরে। মতলব যেমনটা আমরা দেখি যে বর্তমান জমজমের কুয়া থেকে যে পানি নেওয়া হয় সেটার মূল তো হচ্ছে মাকাম ইব্রাহিমের পাশে, যেখানে হাজরত ইসমাইল আলাইহিস সালামের কদম লেগেছিল, কিন্তু এটার হাউজ অনেক জায়গায় হয়ে গেছে। কিন্তু ঠিক একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে হাউজে কাউসারের মূল উৎপস্থল হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। আমরা এই আলোচনায় ফিরবো ইনশাল্লাহ, বিরতিতে যেতে হচ্ছে, দর্শক যাচ্ছে একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন পিএসপি ইসলামের কথা, কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আপনারা আলোচনা শুনছিলেন পবিত্র সূরা আল কাউসারের তাফসির, আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তো মোহতরম, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু হাউজে কাউসার দান করেছেন, যদি আমরা শুধু হাউজে কাউসারও ধরি, যে তো এই হাউজে কাউসার তো কালকে আমাদের ময়দানে সমস্ত নিয়ামতের মূল হয়ে দাঁড়াবে, যখন একটা মরুভূমির মধ্যে যখন মানুষ পথ হারা অবস্থায় চলে এবং সেখানে যখন একটি পানির কোনো উপস্থিতস্থল পাওয়া যায়, সেখানে তো তাদের জন্য এটাই জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। তো কাল হাশরের ময়দানে তো প্রত্যেক মানুষের জন্য এই হাউজে কাউসারের পানি পান করাটাই এটি একটা সবচেয়ে বড় নিয়ামত হিসাবে সেদিন বিবেচিত হবে। তো নিশ্চয়ই আসলে বিষয়টা হলো হাশরের ময়দানের হাউজে কাউসারের মাহাত্ম্য বোঝার জন্য, জি, আপনাকে হাশরের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতির অনুধাবন করতে হবে, জি, হাশরের ময়দানে পরিস্থিতিটা কি হবে এটা যদি বুঝতে পারেন, জি, আসলে পানির কি প্রয়োজন বা পানির মূল্য কত, এটা আরব দেশে যারা মরুভূমিতে থাকে, জি, এরা বোঝে, জি। আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আমাদের দেশ যানজটের দেশ, জি, খুব প্রচণ্ড গ্রীষ্মকালে গরমকালে যখন ঢাকা চট্টগ্রাম রুটে যখন জ্যামে আটকা পড়ি আমরা দিনের বেলায় দুপুরে তখন পানি নেই, না বাসে পানি আছে না আমাদের সাথে পানি আছে, জি, তখন দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে ফেরি করে বিক্রি করে পানি বিক্রি করে, জি,
তখন 10 টাকার পানি 20 টাকা 30 টাকা জি হাঁকায় তারা এবং মানুষ এটা নিতে বাধ্য কেন কারণ পানি নাই এত গরম যানজটের মধ্যে পিপাসায় কাতর হয়ে প্রাণষ্টাগত জি এখন 10 টাকারটা 50 টাকা হলো আমার পানি দরকার জি এবং সেই জায়গায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই আমরা এই মাঝে মধ্যে এরকম পরিস্থিতিতে পড়লে জি তখন সাধারণ পানির কি মূল্য সেটা আমরা বুঝি জি আর আরব দেশে গেলে তো সেটা আরো প্রকট আপনার শত শত মাইল যখন মরুভূমির রাস্তা অতিক্রম করছেন আপনি পানি নেই সাথে পিপাসায় কাতর হয়ে আছেন গরম পিপাসায় সব কিছু মিলে তখন যদি হাফ লিটার পানি কেউ আপনাকে দেয় আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা জি আপনি পেয়ে গেছেন আবার নতুন করে জি পৃথিবীটা পেয়ে গেছেন হাশরের ময়দানে মানুষ পানি 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 করে এটা তো আর এমন না যে আমি ট্যাপ ছেড়ে দিলে পানি পাবো সবাই পিপাসায় কাতর থাকবে জি সেই মুহূর্তে যখন ডেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারে পানি পান করাবেন তাও পানি তো পানি সাধারণ পানি নয় একবার যদি পান করে অনন্তকাল পর্যন্ত আর পিপাসায় কাতর এই যে নেয়ামত এটা উম্মতের জন্য এটা ওই সময়ের জন্য ওই পরিস্থিতিতে মানে হাশরের ময়দানের প্রেক্ষাপটে এটা অত্যন্ত বড় নেয়ামত অত্যন্ত দামি এবং এটা রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষত্ব এই আয়াতে ইন্না আ'তাইনাকাল কাউসার সেই মেসেজটুকু আছে তবে এখানে যেহেতু তাফসীরের কথা বলছেন আপনি আমরা আল কাউসার শব্দের তাফসীর যদি আল খাইরুল কাসির যদি করি তাহলে কিন্তু সব অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এটা একটা ওয়াইড শব্দ জি ওয়াইড অর্থ এখানে হাউজে কাউসারও আছে এখানে সাফাতও আছে আল্লাহর নিয়ামতও আছে নবী বংশের বিস্তৃতির কথাও এখানে আছে আল খাইরুল কাসির মধ্যে তো এই আয়াতের পরে যখন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার বললেন তখন একরকম ওইটার কৃতজ্ঞতার কথা আল্লাহ বলেছেন পাশাপাশি ওই প্রশান্তির পরে দ্বিতীয় প্রশান্তি এখানে কারণ কুররাতু আইনি ফি সালাত আমি নামাজের মধ্যে প্রশান্তি খুঁজে পাই এবং নামাজের পাশাপাশি ওয়ানহার প্রভুর জন্য কোরবানি করুন কেউ কেউ অবশ্য এটাকে এই নামাজ বলে কোরবানি ঈদের নামাজের কথা বলেছেন ওয়ানহার বলে কোরবানির কথাও বলেছেন এই একটা তাফসীরও আছে তারপরের যে আয়াতটা এটা বেশি গুরুত্বপূর্ণ জি ইন্না শানিআকা হুয়াল আবতার এই শান শানিআ শানিউন শব্দের অর্থ হলো শত্রু আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় শানিআকা আপনার শত্রু যারা হুয়াল আবতার সে মূলত আবতার আপনার শত্রুটাই মূলত আবতার মানে নির্বংশ জি এই শত্রুটা আপনাকে গালি দিয়েছে আপনার বংশ নাই নির্বংশ আল্লাহ প্রথমে নবীকে শান্তি দিলেন ব্যথিত অন্তরকে শান্ত করলেন তারপরে শত্রুকে জবাব দিচ্ছেন আল্লাহ যে আপনার শত্রুটাই মূলত নির্বংশ যে আপনাকে নির্বংশ বলেছে আপনি নির্বংশ নয় হুয়াল আবতার বলে সেই নির্বংশ এটার অর্থ হল আপনি নির্বংশ হবেন না এই হবেন না বা আপনি নির্বংশ নয় আপনার অনেক নিয়ামত আছে এই জায়গাটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সেপশনাল বৈশিষ্ট্য নবীজির ছেলে সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিলেও নবীজি বলেছেন ইল্লা বনি ফাতিমা ফা আনা আসাবাতুহুম ওয়া আবুহুম সকল মানুষের বংশ বিস্তার হয় তার ছেলের মাধ্যমে আমি তার ব্যতিক্রম কারণ বনি ফাতেমা অর্থাৎ ফাতেমার সন্তান যারা আমি তাদের পিতা এবং তাদের মাধ্যমে আমার বংশের বিস্তার হবে এই পিতা মানে অর্থাৎ পিতার জন্য সন্তান যেরকম হয় আমার নাতিরা আমার জন্য সেরকম মানুষের বাবার সন্তানের মাধ্যমে যেমন বংশের বিস্তার হয় ছেলের সন্তানের মাধ্যমে আমার হাসান এবং হুসাইন সেরকম আমার নাতি কিন্তু আমার মানুষের সন্তানের মতো তাদের মাধ্যমে আমার বংশ বিস্তার হবে সেই অর্থে আল্লাহর পেয়ারা নবী বলেছেন ফা আনা আবুহুম আমি তাদের পিতা সদৃশ তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বংশের বিস্তার
এটা তারা বুঝে নাই, শত্রুরা বুঝে নাই। আর শত্রুরা বুঝবে কি করে? শত্রু তো শত্রুতার মধ্যেই থাকে, তার কাজই হলো শত্রুতার মধ্যে থাকা। এবং শত্রুতা যখন তীব্রতা লাভ করে তখন মানুষ কিন্তু অন্ধ হয়ে যায়। জি, প্রথমে আমরা এখানে ফিরব। আপনার বলে আল্লাহ সুবহান তাআলা যে সতর্ক করেছিলেন, এই সতর্ক বার্তা কি শুধুমাত্র ওই সময় যারা মূর্খ ছিল বা রসুল পাকিস্তাহ ইসলামের সামনে যারা বেয়াদব হয়েছে তাদের জন্য, নাকি যারা সবসময় রসুল পাকিস্তাহ ইসলামের উপরে বিভিন্ন যুগে বিভিন্ন তোহমত আরোপ করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা এই সতর্ক বার্তা আমরা এই আলোচনা শুনবো আপনার কাছে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটা বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পর। দর্শক, ফিরলাম বিরতির পর। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন সুরা আল কাউসারের তাফসীর, আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতরম, তো আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপতার বলে কি শুধুমাত্র ওই নির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝিয়েছেন, নাকি যারা রাসূল পাকাল্লাহ ইসলামের শানে কটূক্তি করে সবাইকে আল্লাহ বুঝিয়েছেন? দেখুন, কেয়ামত পর্যন্ত যত নবী শত্রু আছে, নবীর দুশ্মন আছে, জি, সবার জন্য এই সতর্কবার্তা। শুধু এই আয়াত নয়, অসংখ্য আয়াতে অন্যায়তে বলেছেন লানাহুমুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা, জি, এরা মালাউন, দুনিয়া তো মালাউন আখিরা তো মালাউন। এখনও অনেক মানুষকে বলতে শোনা যায় যে নবীর আওলাদ রসুল কোথা থেকে আসলো, নবীর তো ছেলে সন্তানরা বেঁচে ছিলেন না, এরকম কথাও ইদানিং ওকে বলে। হ্যাঁ, এ বলার মধ্যে দুই প্রকারের মানুষ আছে। এক প্রকারের মানুষ বিদ্বেষ বশত বলে, জি, আর আরেক প্রকার মানুষ আছে না জেনে, জি, ওনারা মূল ফ্যাক্টটা না জেনে বলে। তো না জানা অপরাধ না, কিন্তু কেউ যদি বিদ্বেষ পোষিত বলে নিশ্চয়ই সেটা অপরাধ। জি, মূলত যারা জানে না তাদের জন্য আমাদের এটা বলা। আমরা আগেই বলেছি নবীজির এক্সেপশনাল, নবীর বংশের বিস্তার হবে নবীর নাতির মাধ্যমে, হাসান হুসাইনের মাধ্যমে, এটা নবীজি নিজে হাদিসে নিশ্চিত করেছেন। জি, এবং তারাই নবীর বংশ, আওলাদুর রসুল। জি, এবং যারা নবীকে নির্বংশ বলেছে পৃথিবীর মধ্যে তাদের বংশ এখন নাই, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যায় না। জি, কিন্তু পেয়ারা নবীর বংশ সারা পৃথিবীতে আছে, এমনকি আমরা অন্যান্য নবীদের বংশধর আমরা খুঁজে পাবো না। ঈসা আলাইহিস সালামের বংশধর খুঁজে পাওয়া যাবে না, মুসা আলাইহিস সালামের বংশধর খুঁজে পাওয়া যাবে না, এক্স্যাক্টলি। কিন্তু আমাদের নবী অন্য কোন নবীর বংশের কোনো আইডেন্টিটি নেই। জি, আছে কি না সেটা আমরা জানি না। জি, কিন্তু আমাদের নবীর বংশ আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামের সন্তান তো সবাই, এটা ভিন্ন কথা। জি, কিন্তু নবী আদমের পরে শীষ আর ইসলামের কথা যদি বলি, ওনার বংশ কোথায় আছে আমরা জানি না সরাসরি ওনার বংশ। তারপরে হজরত নূহ আলাইহিস ইসলামের বংশ আছে কি না আমরা জানি না সেটা। হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের বা ইসমাইল আলাইহিস ইসলামের বংশে আমাদের পেয়ারা নবী এসেছেন, কিন্তু এছাড়া ওনাদের বাকি যে 11টি ধারা ছিল সেটি আছে কি না আমরা জানি না সেটা। কিন্তু আমাদের পেয়ারা নবীর সেটা হলো বিশেষ বৈশিষ্ট্য। নবীজির কথাগুলো হাদিস হিসাবে যেমন সংরক্ষিত চিহ্নিত, নবীর বংশ এখনো আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে আমরা সাদাত বলি। এবং এদের মর্যাদার কথাও আল্লাহর পেয়ারা নবী নিশ্চিত করেছেন, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, এটা হলো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। এখন এই যে যারা নবীজিকে আবতার বলেছে, নবী কিন্তু নীরব জবাব দিয়েছেন আল্লাহ সুবহানাহু। আমি প্রথমেই সে কথাটা বলেছিলাম, এটা নবীজির আরেকটা বৈশিষ্ট্য। অন্যান্য নবীকে কেউ যখন গালি দিয়েছে, কেউ যখন কটু বলেছে, জবাবটা ওই সংশ্লিষ্ট নবী দিয়েছেন। জি, যেমন নবীকে বলা হয়েছে সফিহ, মানে নির্বোধ, নবী জবাব দিয়েছেন লাইসা বি সাফাহা, আমার কাছে কোনো নির্বুদ্ধিতা নাই। নেই, নবীকে বলেছেন দলালা, আপনার কাছে গুমরাহি আছে, নবী জবাব দিয়েছেন লাইসা বি দলালা, আমার সাথে কোনো গুমরাহি নেই। অর্থাৎ যাকে ভিকটিম যিনি, জবাব তিনি দিয়েছেন। জি, নবীদের ক্ষেত্রে। কিন্তু আমাদের পেয়ারা নবী শুধুমাত্র আল্লাহর রসুল, নবী যাকে অপোজিশন আক্রমণ করেছে, কিন্তু আমাদের পেয়ারা নবীর জবাব দিতে হয়নি, জবাব দিয়েছেন নবীর পক্ষে আল্লাহ সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলেছে লাস্তা মুরসালা, আপনি রসুল নন। আল্লাহ জবাব দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সুবহানাল্লাহ। তারা বলেছে আপনি রসুল নয়, আল্লাহ বলেছেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন,
রসুলদের একজন, তাহলে জবাবটা দেওয়া দরকার ছিল পেয়ারা নবী নিজের, জি, কিন্তু জবাব দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, তারা বলেছে ইন্নাকা লামাজনুন, নাউজুবিল্লাহ, আপনি পাগল, জি আপনি পাগল। আল্লাহ জাল্লা শানু জবাব দিয়েছেন না আপনি পাগল নয়, বরং যে আপনাকে পাগল বলেছে নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন, এই এই সূরার মধ্যে আছে, আপনি পাগল নয়, পাগল হলো তারা। তারা তাহলে জবাব আল্লাহ দিয়েছেন কি কারণে, কেন আল্লাহ জবাব দিয়েছেন? প্রথমত এটা রসুলের শান, অনন্য শান। জি, মানুষ যদি আমাকে গালি দেয় আমি সেই গালির জবাব দিই, কিন্তু মানুষ যদি আল্লাহর পেয়ারা নবীকে গালি দিয়েছে, পেয়ারা নবীর পক্ষ হয়ে আল্লাহ সেই গালির জবাব দিয়েছে, এটা রসুলের জন্য শান। এবং সাথে সাথে এই মেসেজও যে রসুলের শানে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করি না, সহ্য করি না বলেই রসুল যখন ব্যতীত হন আমিও ব্যতীত হই। রসুলের জবাব রসুল দিলে যতটা শক্তিশালী হবে, আমি আল্লাহ দিলে এর চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। মক্কার কাফেররা যেই ভাষায় রসুল পাক ইসলামের কটূক্তি করেছিল, এমনটা তো নয় যে শুধুমাত্র ওই ভাষায় কটূক্তি করলেই আল্লাহ তাদের প্রতি নারাজ হন, অন্য কোনো ভাষায় অন্য কোনো ভাবে অন্য কোনো আচরণে কটূক্তি করলে সেটা নারাজ হন না, বিষয়টা তো এমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ তো এটাই যে রসুল পাক ইসলামকে যেই ভাষায় কটূক্তি করা হোক না কেন, আপনি কয়েকটি আয়াতের ব্যাখ্যায় বললেন যে যখন মাজনুন বলা হয়েছে তখন আল্লাহ জবাব দিয়েছেন, যখন বলা হয়েছে আপনি রসুল হন তখন আল্লাহ জবাব দিয়েছেন, যখন রসুল পাক ইসলামকে নির্বংশ বলা হয়েছে তখন আল্লাহ জবাব দিয়েছেন। তার মানে যতভাবেই রসুল পাক ইসলামকে কটূক্তি করা হোক না কেন, সেটা যেই আচরণের মাধ্যমেই হোক না কেন, সেই সেটার প্রত্যেকটার জবাবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। হ্যাঁ, হাদিসের মধ্যে সেটা নিশ্চিত করা আছে। শুধু যে তারা বলেছে তারা জবাব পাবে তা নয়, তারা শাস্তি পাবে তা নয়, কিয়ামত পর্যন্ত রসুলের প্রতি কথায় কাজে আচরণে যেভাবেই অশোভন কিছু প্রদর্শিত হবে বা কেউ করবে এটা শাস্তি পাওয়া যাবে, এবং শাস্তি কি হবে এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু সেট করা আছে, নির্ধারণ করা আছে। যেমন কোনো এক মুনাফিক রসুলকে দেখলে মুখটা বেঁকা করতো, হাদিসের মধ্যে আছে। আল্লাহর পেয়ার নবী রসুল করিম সাল্লাম সেটা শুনতে পাইলেন, বললেন সে যদি মুখ বেঁকা করে সে যদি শান্তি পায় তাহলে তার মুখ বেঁকাই থাকুক, সে মুখ বেঁকাই হয়ে গেছে, তার এই মুখ মানে মরণ পর্যন্ত সেরকমই ছিল। অর্থাৎ নবীজির শানে বেয়াদুবি এটা গোস্তাকে আল্লাহ সহ্য করে না, যে যেভাবে বেয়াদুবি করেছে শাস্তি কিন্তু সেভাবে পেয়েছে পেয়েছে এবং পাচ্ছে, কেয়ামত পর্যন্ত সেটা সেই ধারা অব্যাহত থাকবে, কথাই হোক আচরণে হোক অথবা অন্য কোনোভাবে হোক, লেখনের মাধ্যমে হোক। আপনি দেখুন পৃথিবী ইতিহাসে যারা গোস্তাকে রসুল হিসাবে স্বীকৃত, যারা রসুলের সামনে বেয়াদুবি করেছে, এদের মৃত্যু বা মৃত্যু পূর্ববর্তী বা মৃত্যু পরবর্তী এদের কিন্তু শান্তি হয়নি, এবং এরকম ইতিহাসও আছে নবীর শানে বেয়াদবি করার কারণে তাকে মাটিও রিসিভ করে নেই, মাটি বের করে দিয়েছে, মাটি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, দফন করার পরে মাটি তাকে রিসিভ করে নেই, মাটি তাকে ছুঁড়ে ফেলেছে। জি, তাহলে সেই জন্য আর নবীর আশেক যারা এদেরকে মাটি, ওই যে হযরতে ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছিল রাসূল করিম সাল্লাল্লাহু যে মাটি তাকে আলিঙ্গন করেছে, মাটি তাকে সেলিউট করেছে, পেয়ারা নবীর আশেক যারা তাদের প্রতি মাটির আচরণ, আর নবীর দুশ্মন যারা তাদের প্রতি মাটির আচরণ কিন্তু একরকম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ব্যাপক আলোচনা আসলে আমাদের সীমাবদ্ধতার মধ্যে করতে হয়েছে আজকে। ইনশাল্লাহ সামনে আবার আমরা কোনো আলোচনা ইনশাল্লাহ এই বিষয়গুলি আবার আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সূরা আল কাউসার এই সংক্ষিপ্ত তাফসীর আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমরা এখন অনুষ্ঠান শেষ করে দেব। সূরা আল কাউসারের মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলা একদিকে রসুল পাক ইসলামের ইজ্জত এবং আজমতের কথা যেভাবে বলেছেন এবং রসুলের দুশ্মনদের মোক্ষম জবাবও আল্লাহ সুবহান তাআলা স্বয়ং দান করেছেন। সুতরাং আমরা রসুল পাক ইসলামের ইজ্জত এবং আজমতকে বোঝার চেষ্টা করব এবং রসুলের দুশ্মন যারা আছে তাদেরকে কীভাবে জবাব দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তরিকা আমাদেরকে বর্ণনা করেছেন। আল্লাহ পাক যেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত রিফাত এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মর্তবা বুঝার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিএইচপি ইসলামের কথা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।